দুর্নীতিতে রেকর্ড গড়ল হাইলাকান্দির একটি স্কুল। হাইলাকান্দিতে নির্মাণের দুবছরেই ভেঙে পড়ল মডেল স্কুলের ছাদ। নির্মাণের মাত্র দুবছর যেতে না যেতেই ভেঙে পড়ল হাইলাকান্দির কোয়া মডেল স্কুলের ছাদ। মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্টের অধীনে প্রায় 1 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা এই মডেল স্কুলের অ্যাসেম্বলি হলের সম্পূর্ণ ছাদ বৃহস্পতিবার ভেঙে পড়ে। ছাদ ভেঙে পড়ার জন্য এ বিদ্যালয়ের পাঠদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। হাইলাকান্দির কোয়া চা বাগানে থাকা এই মডেল স্কুল সকাল 7:30 আরম্ভ হয়। বিদ্যালয় শুরু হওয়ার পূর্বে ছাদ ভাঙার ফলে কোনো ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষয়িত্রী আহত হননি। শুধু অ্যাসেম্বলি হলই নয়, এই মডেল স্কুলের অন্যান্য কক্ষের ছাদও ভাঙতে শুরু করেছে। হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে গৌতম এ বিষয়ে তদন্তের ঘোষণা করেছেন। এদিকে বিন্নি কনস্ট্রাকশনের পাওয়া ঠিকাদারি স্থানীয় ঠিকাদার রাজেশ নাথ অর্ফে চমচম এই স্কুল নির্মাণ করেছিলেন। নির্মাণ কার্যে করা লাগামহীন দুর্নীতির জন্য নির্মাণের 2 বছরের মধ্যেই মডেল স্কুল ভাঙতে শুরু করেছে বলে বিদ্যালয়ের শিক্ষক সকলের অভিযোগ জানিয়েছেন। এতিয়ালৈকে তো আমি চাই আছো, আমাক ডিসি স্যারে পঠাইছে মানে কি কারণে ফেইল হয়েছে আর মানে এটো কিমান সেফ এটোর উপর একটা রিপোর্ট দেওয়ার কারণে। এতিয়ালৈকে আমি গোটেই বিল্ডিংটো চোৱা নাই, চাই আছো। গতি আর মানে কজেস ফর ফেইলর একটু মানে মেকানিজমটা কি আসলে এটাই চাব লাগবে, তারপর সেই মেকানিজম ফিটিং হয়েছে না নাই, এটা কারণ এটো তো আমি ভাবিছিল পানি সানি সুমাইছে, কিন্তু এটা তো পানি মানে দেখা নাই। গোটে স্ক্রুবিলাকর সাডেনলি এটা কলাপস হয়ে পড়েছে, আর বাকিখিন আমি চাই লম তারপর মানে কিহর কারণে ফেইল হয়েছে আমি ডিসি স্যারের তাদের রিপোর্ট দিম। কন্ট্রাক্টর তো বিন্নি কনস্ট্রাকশন আছে, তো এটো হব।